আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। রাজ শুভশ্রীর আগামী ছবির রিলিজ গেল পিছিয়ে। হ্যাঁ বন্ধুরা, ধর্মযুদ্ধ এই ছবিটি রিলিজ করবে না এ বছর। রাজ চক্রবর্তী নিজেই জানিয়েছেন এই বছর উপযুক্ত নয় ধর্মযুদ্ধ রিলিজের জন্য। আমরা আপনাদের জানিয়ে দিই, ছবিটি ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সিনে জগতে এসেছিল আলোড়ন। ট্রেলারই নজর কেড়েছিল সকলের। দর্শক মহলে ট্রেলার রিলিজ হওয়ার পর এই ছবিটিকে নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ছবিটির প্রমোশনও হয়ে গেছিল, রিলিজ ডেটও হয়ে গেছিল কনফার্ম, তবে করোনার জন্য লকডাউনের কারণে ছবির রিলিজ আটকে যায়। আর এখন রাজ চক্রবর্তী জানিয়েছেন এই বছরটি উপযুক্ত নয় ধর্মযুদ্ধ ছবিটি রিলিজের জন্য, সেই জন্য ছবিটি রিলিজ করবে 2021, মানে আগামী বছর। আর এই ছবির মুক্তি কবে হবে তা অ্যানাউন্স করা হবে কিছুদিনের মধ্যে। আপনাদের জানিয়ে দিই, ধর্মযুদ্ধের পরেই শুটিং শুরু হয়েছিল রাজের পরিচালনার অপর ছবি হাবজি গাবজির, যেখানে শুভশ্রী আর পরমব্রত করছিলেন অভিনয়। এই ছবিটির রিলিজ ডেট কিন্তু ইতিমধ্যেই অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, এই বছর শীতে অর্থাৎ ক্রিসমাসে আসতে চলেছে হাবজি গাবজি। তবে আটকে গেল ধর্মযুদ্ধ রিলিজের ডেট। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।